তো গাইজ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন, আর তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন জল ফল। তারপর বাজারের জায়গায় একটা বেগুন আছে, আর ফার্স্টই ভাবলাম কিছু পাঁপড় ভেজে নিই, তারপর যে তেলটা পড়ে থাকবো সবজি তরকারি আমি বসিয়ে দিই। কলেজ থেকে ফিরলাম, এখন হাত পাও ধুইনি, জাস্ট জামা প্যান্টটা চেঞ্জ করেছি। আর আমি ভাবলাম যে আজকে সকাল থেকে ব্লগ করা হয়নি, তো তোমরা জানো না কেমন পরীক্ষা হয়েছে কি না হয়েছে, সব তোমাদের সাথে শেয়ার করছি। আগে ফ্রেশ হয়ে নি, আর সকালবেলা রান্নাটা না কাকিমা দেরি করে এসেছিলো, তো কাঁচা কাঁচা সবজিগুলো রয়ে গেছে, তো ওটা ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে মুড়ি খাবো এবার। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো করি না করি। তো গাইজ, আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো তখন, আর তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন জল ফলগুলো তুলে নিলাম এই যে এখানে জল রাখা আছে। আর এখন ঘড়িতে প্রায় বাজছে হচ্ছে যে 5:45 এরকম মতো। এখন তো আজকে আমার কোনো কাজ নেই, তো আজ এখন আমি একটুখানি ইউটিউব দেখবো। অনেক দিন ধরে আমার 100% ডাটা নেটে শেষ হয়নি, আজকে সেটা শেষ করতে হবে। জলে একটুখানি ফ্রি হয়ে আসে, আর এখন একটা কলা খেলাম, তখন 3:30 দিকে মুড়ি খেয়েছিলাম, 4:30 5:45 আছে, তো এখন একটা কলা খেয়ে নিই। তো আজকে রাত্রিবেলা রান্না করতে হবে, এখন আপাতত একটু রেস্ট নিই। তো গাইজ, এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 1:30, তোমাদেরকে যেমন বলেছিলাম আমি ভাত করবো, আজকে একটা তরকারি করবো, আজকে ডাল ভাত এটা দিচ্ছি না সেই জন্য, আর পাঁপড় ভাজবো ভাবছি। তো চলো দেখা যাক কি করতে না পারি করি, সেটা তো তোমরা দেখতেই পাবে। আপাতত আমি ভাতটা বসিয়ে নিই, চলো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টই ভাবলাম কিছু পাঁপড় ভেজে নিই, তারপর যে তেলটা পড়ে থাকবে ওটাতে তরকারিটা বানিয়ে নেবো। তো সেই জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখো, এবং আমি অল্প তেলে দিয়েছি, কিছু করার নেই, যার কারণে আমি অল্পই খাই। তো চলো এভাবে পাঁপড়গুলো ভেজে নিই, তারপরে আমি দেখতে পেলাম আমার ভাত টাত বসানো হয়ে গেছে। এবার আমার যে বাজার করে নিয়েছিলাম, 2 দিন ধরে পরীক্ষা হচ্ছিলো বলে আমার বাজারটা পুরো যেমন কাটতে আমার পড়েই ছিল, তো হচ্ছিল না ঠিকঠাক করে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বাজার আছে, আর কী রান্না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার। তারপর বাজারের জায়গায় একটা বেগুন আছে, আর কতগুলো মটরশুঁটি আছে, টমেটো আছে, শিম আছে। তো ভাবছি মটরশুঁটি, শিম আর গাজর দিয়েই তরকারি করবো একটু, তাহলে খেতে হয়তো ভালো লাগবে। তো 4টে শিম থাকুক, 3টে শিম দিয়ে দিলাম, একখানা গাজর দেবো, আর এটা থাক বেগুনটা থাক থাক, কালকে যদি বেগুনি করি খাবো, আর না হলে তার পরের দিনকে খাবো। রাতেবেলা তরকারির তো বেশিটা লাগবে না নিশ্চয়ই, দেখি এটুকুই করি। আমি তরকারিগুলো কেটে নিই, কেটে নিয়ে তোমাদের সাথে আসছি, কারণ আমি একা তো দেখাতে পারবো না কাটাগুলো, দুটো হাতে কাটতে হবে সেই জন্য। তো চলো কেটে নিয়ে আসছি। সো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মটরশুঁটি, শিম, টমেটো আর গাজর কুচি নিয়েছি, সাথে 2টো কাঁচা লঙ্কাও নিয়ে নেবো আমি এখান থেকে। সবজি তরকারি আমি বসিয়ে দিয়েছি, সেটাতে একটু আদা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর নুন হলুদ সামান্য জিরে গুঁড়ো, ব্যাস এইটুকু দিয়েই তরকারিটা করে নিই। তো তরকারি করে টোরে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। এই যে এখানে আমার পাঁপড় ভাজা রেডি, আর এখানে তো তরকারি হচ্ছেই, আর এখানে ভাত হচ্ছে। তো এখন ঘড়িতে প্রায় 9টা বাজতে যায়, আর 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, তারপর খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর আজকে এক্সাম শেষ হয়ে যাবে, ব্যাস আজকে আর কোনো কিছু নয়, চুপচাপ খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তো গাইজ, এখন ঘড়িতে প্রায় বাজছে হচ্ছে যে 9:30, আর আমি এবার খেতে বসেছি, রান্না করে বাসন টাসন মেজে নিলাম একবারে,
আর শুধু খেয়ে খাবার থালাটা ধুয়ে নেবো। তো চলো তোমাদেরকে এবার পাত্র দেখিয়ে দিয়ে খেয়ে নিই। এই যে তরকারি আর ভাত, চলো খেয়ে নিয়ে আসছি। আর সাথে এখানে অবশ্যই পাঁপড় ভাজা। তো গাইস এখন ঘড়িতে বেজে গেছে প্রায় 9:45 এরকম, বেশি করে তো হয়নি। আবার আর পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেলে এটা মানে অনেক রাত হয়ে গেছে। আমার রাত বাসন টাসন মাজাও হয়ে গেল, আর এবার আমি ওষুধ খাবো। ওষুধ টষুধ খেয়ে নিয়ে ওই যে মশারিটা আছে ওটা খাটিয়ে নেবো। আর এদিকে মশারি পড়ে গেছে, তো এবার ভিডিওটা আমি এখানে এন্ড করে দিয়েছি। যদি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে, আশা করি ভালো লেগেছে, লাগবে এবার ভালো লাগবে। আমি জানি দুদিন চার দিন এরকম হয় পরীক্ষার আগে, যেগুলোতে আপস অ্যান্ড ডাউনস আসে, মানে কি ভাবি না ভাবি সেই অনুযায়ী ব্লগ করা তো পসিবল হয় না। তোমরাও জানো তোমাদেরও পরীক্ষা হয়, আর যদি কেউ আমার থেকে বড় দেখে থাকো তো তাদের পরীক্ষা হয়েছে, বুঝতে পারছো। তো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, জানি খুব 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 ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে তবুও বলতে হয় তাই বলছি, প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল নন্দিতা মুখার্জি। যদি তোমাদের ভিডিওটা আজকে প্রথম দেখে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টুং করে বাজিয়ে দিও, যাতে আমি যতবার ইউটিউবে ভিডিও আপলোড করি ততবার তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, তোমরা সেই ভিডিওটা এনজয় করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। কালকে সকাল 10:00 টাটা।